হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এপিক শর্মিষ্ঠা। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে। এখন আমরা বাজে ঘড়ি কাটায় বাজে বিকেল 5:30। এখন আমরা বেরোচ্ছি একটু, মানে পুজো তো চলে এলো, পুজোর কেনাকাটা করতে। আর এখন তো মানে সবারই তো পুজোর কেনাকাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, বাট আমাদের পুজোর কেনাকাটা এখনো শুরুই হয়নি। কমপ্লিট হবে কি করে? শুরুই হয়নি, এই আজকে থেকে স্টার্ট হলো পুজোর কেনাকাটা করা। কারণ তার কারণও আছে, একটা কারণ হচ্ছে যে বাবানের এক্সাম চলছিল, আর প্রত্যেকবারই এই টাইমে এক্সাম হয়, যার জন্য আমাদের কেনাকাটাটা মানে ওর আফটার এক্সামের পরে কেনাকাটাটা শুরু হয়। তাই ওর এক্সামটা ফিনিশ হলো, তাই আজকে আমরা বেরোচ্ছি। আজকে হচ্ছে সানডে, আজকে আমরা বেরোচ্ছি কেনাকাটা করার জন্যে। তা চলো, আমরা কোথায় যাচ্ছি কেনাকাটা করতে সেটা তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে আমার ছানাপনেরা সব দাঁড়িয়ে রয়েছে, এই যে আমার হাজবেন্ড সঞ্জীব, তোমরা আমাদের ব্লগ যারা দেখেছো, নিশ্চয়ই আমাদের যারা সাবস্ক্রাইবার আছো তারা তো জানোই, আমাদের ব্লগ যারা দেখো, আমাদের সাথে যারা আছো প্রথম থেকে তারা তো জানোই, আমাদেরকে চেনোই। আমার হাজবেন্ড সঞ্জীব আর আমার ছেলে এই যে বাবান, যে আমরা সব রেডি হয়ে গেছি বেরোবো বলে। আর প্রচণ্ড মার্কেটে ভিড় হবে আজকে সানডে, আর এখন বাজে 5:30 বেজে গেছে, এই রেডি হতে হতে এইসব করতে করতে দেরি হয়ে গেছে। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে যাই, আর ফিরতেও অনেক রাত্রি হয়ে যাবে, তাহলে চলো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, চলো তাহলে। যেমনটা শর্মিষ্ঠা তোমাদের বললো, আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের প্রথম মার্কেটিংয়ের জন্য। এবছর শুধু না, প্রতি বছরই আমাদের অনেকটা শেষের দিকেই মার্কেটিংটা করা হয়, কারণ প্রত্যেকবারই এই বাবানের হাফ ইয়ারলি এক্সামটা ঠিক পুজোর শুরুর মুখে মুখে শেষ হয় এবং তারপরে আমরা মার্কেটিংয়ে বেরোই। তো এটা আমাদের এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। তা আমরা চলে এসেছি সোদপুরে। সোদপুরে এসেই প্রথমে আদি রেডিমেড সেন্টার, এখানেই আমরা প্রথমে ঢুকি, কারণ এখানে শর্মিষ্ঠার যে লেডিস গার্মেন্টসগুলো সেগুলো ওর খুব পছন্দ হয়। আর মেয়েদের কেনাকাটা করতেই তো সময়টা বেশি লাগে, আমাদের ছেলেদের আর কি, ওই তো হাতে গোনা দুটো আইটেম, একটা প্যান্ট, একটা গেঞ্জি, নাহলে জামা, তা করতে আর কতটাই বা সময় লাগে। কিন্তু মেয়েদের তো অনেকটা টাইম লাগে, নানা রকম ড্রেস, এদের তো প্রত্যেক মাসে মনে হয় একটা করে নতুন নতুন ড্রেস বেরোয়, তার সঙ্গে তো ওরা এখন আমাদের গেঞ্জি প্যান্ট জামা সবই দখল করে নিয়েছে, আমাদের নিজস্ব বলে আর কিছুই থাকলো না। দেখতেই পাচ্ছ মারাত্মক রকম ভিড়, পুজো শুরু হওয়ার আগে আর মাত্র দুটো রবিবার আজকে এবং আর পরের রবিবার, দুটোই রবিবার রয়েছে, তাই সবাই বেরিয়ে পড়েছে ফিনিশিং টাচ দিতে, আর আমরা বেরিয়েছি স্টার্ট করতে। যাই হোক, তো ম্যাডাম শুরু করে দিয়েছে ড্রেস বাছাবাছি, কোনোটাই পছন্দ হচ্ছে না। রেডিমেড সেন্টারে এইবার কালেকশনগুলো ম্যাডামের খুব একটা পছন্দ হলো না, তো আমরা খুব বেশি সময় নষ্ট না করে রেডিমেড সেন্টার থেকে বেরিয়ে পড়লাম। উল্টো দিকেই শ্রীনিকেতন রয়েছে, এবার বললো চলো তাহলে শ্রীনিকেতনে গিয়ে ওখানকার কালেকশনগুলো একটু দেখে নিই। তো যথা আজ্ঞা, আমরাও গুটি গুটি পায়ে চললাম শ্রীনিকেতনের দিকে। এখানেও সেই একই ছবি, আলাদা কিছু না, প্রচন্ড রকম ভিড়, আজকে কোনো জায়গায় ফাঁকা পাওয়া যাবে না। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর সে তো একদম দোরগোড়ায় ঘন্টা নাড়ছে, তো প্রত্যেকেই আর সময় নষ্ট করার মতো সময় কারুর কাছেই নেই, প্রত্যেকটা ফ্লোরেই সমান ভিড়। শ্রীনিকেতনটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে, কিন্তু তা সত্ত্বেও প্রচণ্ড রকম ভিড়, আর সব থেকে বেশি ভিড় থাকে মেয়েদের কাউন্টারগুলোতে। আর যারা মেয়েদেরকে সঙ্গে নিয়ে এসছে, কারুর হয়তো বউ হতে পারে, কারুর বোন হতে পারে, কারুর মা হতে পারে, তো সেই সব ছেলেদের মোটামুটি অবস্থা খারাপ, আর এখানে কোনো বসার জায়গাও থাকে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তো আমি আর বাবান একটা সাইড দেখে দাঁড়িয়ে পড়েছি, আর ম্যাডাম একটার পর একটা ড্রেস দেখে যাচ্ছে, তার কোনোটাই পছন্দ হচ্ছে না। শেষমেশ একটা জিন্স এখানে পছন্দ হয়েছে,
আর সেটাই কালার সিলেক্ট করা হচ্ছে যে কোন কালারটা নেওয়া হবে। তো একটা জিন্স মোটামুটি ব্যাগে ঢুকলো, এরপরে বাবানের একটা টি শার্ট দেখতে চলে এলাম। ট্রায়াল রুমে যা ভিড়, বাবানকে বললাম এখানেই তুই জামার উপরে টি শার্টটা ট্রাই কর, দেখ মনে হয় সাইজটা ঠিকই হবে। কারণ ট্রায়াল রুমে ঢুকতে গেলে মোটামুটি 15-20 মিনিট ওয়েট করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, তার থেকে এখানেই পরিয়ে দেখে নিলাম। দেখো টি শার্টটা কেমন হয়েছে, ফিটিংসটা তো ঠিকই আছে, এমনিতে ওর চেহারা তো রোগাবটকা চেহারা। তো টি শার্ট হলো, শর্মিষ্ঠার একটা জিন্স হলো। এইবার বাবানের জিন্সের কাউন্টারে চলে এসেছি। এখানে শুধু বাবানের কেন, আমারও জিন্স আছে। এখন তো মোটামুটি ওর আর আমার 19-20, আর হয়তো বছরখানিক পর দুজনের সেম লাগবে, তখন ওর প্যান্ট আমি পরবো, আমার প্যান্ট ও পরবে, দুজনে এক্সচেঞ্জ করে পরতে পারবো। এখনই ওর 32 লাগে, আমার 34। জিন্সের বেশ ভালোই কালেকশন এখানে আছে, অনেক কালারও আছে, ভ্যারাইটি প্রচুর আছে। আর দোকানে না ওই একটা একটা করে দেখায়, তার থেকে এইভাবে যদি ডিসপ্লে করা থাকে সেটা সবার পক্ষেই দেখাটা খুব সুবিধা হয়। হ্যাঁ, এটা আমার জন্যই দেখছি, বাবানেরটাও দেখা হচ্ছে, পাশাপাশি 32-34 রাখা আছে, তো দুটোই দেখছি, কালার চয়েস করছি। এটা একটু কালারটা আনকমন লাগলো, কারণ জিন্সের প্রায় সব কালারই পরা হয়ে গেছে, এই কালারটা একটু আনকমন। এটাও বেশ ভালো লাগছে, নেওয়া যেতে পারে। দেখো যতক্ষণ ম্যাডামের ড্রেস দেখা হচ্ছিল ততক্ষণ পায়ে ব্যথা কোমরে ব্যথা কিছুই করেনি, এখন যখন আমাদেরটা দেখা হচ্ছে এখন সব পায়ে ব্যথা কোমরে ব্যথা শুরু হয়ে গেছে। এবার একটু পাঞ্জাবির দিকে গেলাম, অষ্টমীতে তো অঞ্জলি দিতে হবে, তাই বাবানের জন্য একটা পাঞ্জাবি সিলেক্ট করছি। বাহ, শর্মিষ্ঠা একটা খুব সুন্দর পাঞ্জাবি বার করেছে, কিন্তু এটা না স্টাইলটা অনেকটা সেই আগেকার দিনের অত্যাচারী জমিদারগুলো হতো, ধুতির সাথে পরতো, অনেকটা ওই প্যাটার্নের। যাই হোক, শেষমেশ বেশ অনেক কিছুই কেনাকাটা এখান থেকে হলো, গোটা 3-4 ব্যাগ হয়েছে, তো সেগুলো বিশাল একটা লাইনে দাঁড়িয়ে পেমেন্টও করতে হয়, মানে সব কিছুতেই বিরাট লাইন, তো সেই লাইনে দাঁড়িয়ে পেমেন্ট করে এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে যাচ্ছি। এখান থেকে আর কিছু সেরকম নেওয়ার নেই, এবার বাইরে যাই, বাইরে বেরিয়ে আবার দেখি এবার ম্যাডাম আবার কোন দিকে যান। ও বেরোনোর সময় একটু চোখে পড়ে গেছে স্কার্ট, ওপর থেকে কিন্তু একটা স্কার্ট কিনেছে, সেই ভিডিওটা মনে হয় তোমাদের দেখানো হয়নি, আসলে এতটাই ভিড় সব জায়গায় ভিডিও করাটা পসিবল হচ্ছে না। সেখানে এসে বললো যে নিচেও স্কার্ট রয়েছে, এই স্কার্টটা তো বেশ ভালো।
এখন যদি আমি মনে মনে ভাবছি, এখন যদি আবার একটা সিলেক্ট করে আমাকে যদি গিয়ে আবার সেই লম্বা লাইনে দাঁড়াতে হয়, পেমেন্ট করার যে কি বিশাল লম্বা লাইন পড়েছে। শুধু পেমেন্ট করার কারণ, এবার এক্সিটের লাইনটা দেখো, এখানে এক্সিটের যে গেট রয়েছে সেখান থেকে বেরোনোর একটা লম্বা লাইন পড়েছে, কারণ সেখানে বিল চেক হচ্ছে, ব্যাগ থেকে জিনিস চেক হচ্ছে, সব কিছু চেকিং করে বেরোতে হচ্ছে, তো এখানেও একটা লম্বা লাইন। মনে হচ্ছে কেনাকাটা না করে বাড়িতে এসি চালিয়ে বসে থাকলেই মনে হয় ভালো হতো। শ্রীনিকেতন থেকে বেরিয়েই বাইরে একজন দাদা ইয়াররিংস বিক্রি করছিলেন, তো দাঁড়িয়ে বললেন, ম্যাডাম যথারীতি, আর আমরা আর কি করব, আমি আর বাবান সাইডে একটা জায়গা নিয়ে অপেক্ষায় থাকলাম কখন ম্যাডামের পছন্দ হবে, কিছু উনি ওখান থেকে কিনবেন, তারপর আমরা সামনের দিকে এগোবো। আর যারা এই লেডিস আইটেমগুলো বিক্রি করে, সব থেকে তাদের ধৈর্য দেখে আমি অবাক হয়ে যাই। এদেরকে না টেস্ট ক্রিকেট খেলতে নামিয়ে দেওয়া উচিত, কোনো সময় আউটই হবে না। আর এরপরে আমরা গেলাম, সামনে একটা স্টাইল বাজার ছিল সেখানে, কিন্তু এখানে বেশি ভিডিও করতে পারিনি, জানি না ওদের কিসের আপত্তি আমাদের ভিডিও করতে বারণ করলো। তো গাইস, আমরা তো বাড়ি চলে এসেছি, আর দেখো আমার মুখ চোখের কি অবস্থা হয়ে গেছে। আর মার্কেটে তো তোমরা দেখলে প্রচন্ড কি প্রচন্ড ভিড়, আর প্রচন্ড ভিড় তো হবেই বলো, কারণ পুজো তো চলেই এসেছে, এখন সব লাস্ট ফিনিশিং হচ্ছে। আর সবাই তো আর আমাদের মতন না, সবার মার্কেটিং কবে থেকে শুরু হয়ে গেছে, শুধু আমরাই বাকি ছিলাম, ঠিক আছে, কারণ আমাদের ছেলের এক্সাম চলছিল, তাই জন্য বেরোতে পারিনি। এক্সাম শেষ হলো, তাই এখন বেরোলাম, সব এখন বেরিয়ে কেনাকাটা করলাম, তাও সব কেনাকাটা হয়নি, আবার বেরোতে হবে, একদিনে কি আর সব হয়, দেখলে তো কত ভিড়। তা যাই হোক, আসার সময় খাবার কিনে নিয়ে এসেছি, চিকেন চাউমিন কিনে নিয়ে এসেছি, এক চিকেন চাউমিন কিনে নিয়ে এসেছি, আর বাবানের জন্য ক্রিসপি চিকেন কিনে নিয়ে এসেছি। আর দেখো কি গরম বাইরে, বাপরে বাপ, ভীষণ গরম। হ্যাঁ, এখন খেতে বসেছি, এখন 12:30 বাজে, এখন আমরা ডিনার করছি, এতটাই রাত্রির হয়ে গেছে। আমরা ফিরেছি অনেকক্ষণ, কিন্তু যে রেস্টুরেন্টটাতে আমরা খাবার নিতে গেছিলাম ওখানে বিশাল ভিড় ছিল, যার জন্যে ওখানে দেরি হয়ে গেছে, ঠিক আছে। আর এর তো খাওয়া, যে ক্রিসপি চিকেন, এ শুধু ক্রিসপি চিকেন খাবে বললো, চাউমিন খাবে না বললো, তাই জন্য এর জন্য শুধু ক্রিসপি চিকেন এনেছে। আর আমাদের হচ্ছে দেখো চাউমিন আর হচ্ছে ক্রিসপি চিকেন, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা তাহলে ডিনারটা করি, অনেকটা রাত্রির হয়ে গেছে, এত রাত্রিরে খাই না, আজকে অনেকটা রাত্রির হয়ে গেছে। চলো তাহলে আমাদের ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। তোমাদের আমাদের ব্লগটা যদি ভালো লাগে, তোমরা তাহলে আমাদের পাশে থেকে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর লাইক কমেন্ট করো, ঠিক আছে। তাহলে চলি, আজকে টাটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, টাটা, টাটা করো। আর এদের মুখে আজকে আওয়াজ বেরোচ্ছে না, সব টায়ার্ড হয়ে গেছে।